गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स, झाड़ग्राम राज कॉलेज फिजिक्स एलुमनी एसोसिएशन पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে आज के क्लास शुरू করছি। आज আমরা क्लास 12 এর প্রবাহী তড়িৎ বিজ্ঞানে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারের উপর আমরা কয়েকটি বিষয়ে আলোকপাত করব। নাম্বার 1, রোধের উষ্ণতা গুণাঙ্ক। नंबर 2, कार्बन रोधक। नेक्स्ट, रोधेर समवाय ও তুল্য রোধ। অবশ্যই এখানে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট, শান্ট। তড়িৎ বর্তনীতে অ্যামিটার ও ভোল্টমিটার কিভাবে সংযোগ করা হয়। এই আমরা এর আগের ক্লাসে শিখে এসেছি পরিবাহী রোধ যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে তার মধ্যে আমি পরপর বলছি। পরিবাহী রোধ, পরিবাহী উপাদান, পরিবাহী উষ্ণতা, পরিবাহী দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং চাপ, আলোক, চৌম্বক ক্ষেত্র, এই সাতটি বিষয়ের উপর পরিবাহী রোধ নির্ভর করে। তার মধ্যে পরিবাহী রোধ, পরিবাহী উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে সেটাই আজকের প্রথমে আলোচ্য বিষয়। আমরা কোন একটা পরিবাহী আমরা জানি ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বেড়ে যায়, অধাতব পরিবাহী, অর্ধ পরিবাহী, তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়। মনে করি কোন পরিবাহী 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহীর রোধ আর 0 ও উষ্ণতা বৃদ্ধি করে 3 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, রোধের বৃদ্ধি আর টি মাইনাস আর জি। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রাথমিক রোধ ছিল কত? আর জিরো। আর জিরো রোধের রোধ বৃদ্ধি কত? আর টি মাইনাস আর জি। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য ওই আর জিরো রোধের রোধ বৃদ্ধি আর টি মাইনাস আর জিরো বাই টি। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক মানের রোধের রোধ বৃদ্ধি আর টি মাইনাস আর জিরো বাই আর জিরো টি। এই রাশিটাকেই আমরা বলবো রোধের উষ্ণতা গুণাঙ্ক, আলফা অক্ষর দিয়ে আমরা সূচিত করব। আর টি মাইনাস আর জিরো বাই আর জিরো টি ইকাল টু আলফা, এটাকে আমরা একটু আর টি মাইনাস আর জিরো ইকাল টু আর জিরো আলফা টি। অতএব আর টি ইকাল টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি। তাহলে টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোন পরিবাহীর রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা হয় তার সাথে পরিবর্তিত সমীকরণ। সাধারণত ধাতব পরিবাহীর ক্ষেত্রে এই আলফা ধনাত্মক রাশি, আলফা পজিটিভ, অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায়। অধাতব পরিবাহীর ক্ষেত্রে এই আলফা বা অর্ধ পরিবাহী তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আলফা ঋণাত্মক, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায়। এই সম্পর্কটা থেকে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্কের ডেফিনেশন এই সম্পর্কটা থেকে নিতে পারি। এটা থেকে যদি আমরা লিখি টি ইকাল টু ওয়ান আর জিরো ইকাল টু ওয়ান, দেন আলফা ইকাল টু আর টি মাইনাস আর জি। অর্থাৎ রোধের বৃদ্ধিটাই আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের পরিবর্তনটাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলছি। কিরকম না, একক রোধের একক তাপমাত্রা বৃদ্ধির জন্য যে রোধ বৃদ্ধি অবশ্যই আমরা প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে ধরছি। এই ক্ষেত্রে উষ্ণতার পাল্লাটা যদি বেশি হয়, অর্থাৎ যদি আমরা টি এর ভ্যালুটা বেশি মানের হয়ে যায়,
তখন এই সমীকরণটা কি অর্থাৎ শুধু আলফা নয় আরেকটি ধ্রুবক রাশি চলে আসে এই সমীকরণটা এরকম ভাবে আমরা লিখব অর্থাৎ একটি অধিবৃত্তীয় সমীকরণ চলে আসবে RT equal to R0 into 1 plus alpha T plus beta T square. এখানে আলফা ও বিটা কনস্ট্যান্ট। নেক্সট আমরা দেখব উষ্ণতার সহিত রোধাঙ্কে কি পরিবর্তন ঘটে, পরিবাহী রোধাঙ্ক। আমরা আগের ক্লাসে শিখেছি রোধাঙ্ক আর রোধাঙ্ক রো হলে আর ইকুয়াল টু রো এল বাই এ, এল যদি পরিবাহী দীর্ঘ, এ যদি প্রস্তচ্ছেদ হয় পরিবাহী, তাহলে পরিবাহী রোধ আর ইকুয়াল টু রো এল বাই এ, রো হচ্ছে রোধাঙ্ক। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে যদি আর জিরো বলি এবং রোধাঙ্কটাকে রো জিরো, পরিবাহীটা দৈর্ঘ্য এল জিরো, প্রস্তচ্ছেদ এ জিরো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। টি ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে রোধ আর টি বা আর শুধু আর ইঞ্চি হয়, আর ইকুয়াল টু রো এল বাই এ। এইবার আমরা দেখব আর ইকুয়াল টু আর জিরো ওয়ান প্লাস আলফা টি, আরেক জায়গায় আমরা বসিয়ে দেবো রো এল বাই এ, এ প্রশ্ন হচ্ছে এল হচ্ছে পরিবাহী দীর্ঘ, রো হচ্ছে রোধাঙ্ক, অবশ্যই টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে আরেক জায়গায় রো এল বাই এ, আর জিরোর জায়গায় আমরা লিখে দেবো রো জিরো এল জিরো বাই এ ওয়ান প্লাস আলফা। আমরা আরো জানি যে এল ইকুয়াল টু এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা প্রাইম টি, ঠিক একই রকম এ ইকুয়াল টু এল জিরো ইন্টু ওয়ান প্লাস টু আলফা প্রাইম টি। কেন দৈর্ঘ্য প্রসারণ, পরিবাহী দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য এল জিরো, টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য হবে এল ইকুয়াল টু এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা, আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আলফা প্রাইম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলে টু আলফা প্রাইম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ আমরা এর আগের ক্লাসে শিখে এসেছি। তো ওই ভ্যালু গুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, এল এর জায়গায় রো এল জিরো ওয়ান প্লাস আলফা প্রাইম টি বাই এ জিরো ওয়ান প্লাস টু আলফা প্রাইম টি ইকুয়াল টু রো জিরো এল জিরো বাই এ ওয়ান প্লাস আলফা টি, দেন এল জিরো এ জিরো, এটা এ জিরো, ওয়াই পাশ থেকে রো ইকাল টু, আমরা রো ইকাল টু পুরোপুরি এটাকে ওয়ান প্লাস টু আলফা ডট টি এই পাশে চলে যাবে, তার মানে ওয়ান প্লাস আলফা টি অবশ্যই রো জিরো থাকবে, রো ইকাল টু রো জিরো ওয়ান প্লাস টু আলফা প্রাইম টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আলফা প্রাইম টি। এটাকে আমরা একটু এটা লবে যখন চলে যাবে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে আমরা যে রিলেশনটা পাবো সেই রিলেশনটা আমি একটু করে লিখছি জাস্ট এখানে, রো ইকাল টু রো জিরো ইন্টু থার্ড ব্রেকেট দি ওয়ান প্লাস আলফা প্লাস আলফা প্রাইম ইন্টু টি, আলফা প্রাইম রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা এবং ওই পরিবাহীর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা প্রাইম, যদি দীর্ঘ প্রসারণ গুণাঙ্ককে আমরা নেগলেক্ট করি তাহলে আমরা খুব সহজে রো ইকুয়াল টু রো জিরো ওয়ান প্লাস আলফা টি, অর্থাৎ রোধাঙ্ক ঠিক রোধের মতো তাপমাত্রা পরিবর্তনের ধাতব পরিবাহীর ক্ষেত্রে
বেড়ে যায়। আর অথাত অপরিবাহী অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কমে যায়। এই আলফা এর একক আমরা এই সম্পর্ক থেকে বলতে পারব, আলফা ইকাল টু আর টি মাইনাস আর জিউ বাই আর জিউ টি, রোধের পরিবর্তন বাই রোধ কেটে যাচ্ছে, তাহলে টি তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। নেক্সট কার্বন রোধক প্রবাহিত হচ্ছে, বিভিন্ন এক্সপেরিমেন্টে আমরা দেখেছি সাধারণত 0.1 ওহম থেকে 1000 ওহম নিম্নমানের রোধ বা সাধারণ মানের রোধ রোধক ব্যবহৃত হয়, কিন্তু ইলেকট্রনিক্সের এক্সপেরিমেন্টে উচ্চমানের রোধ ব্যবহৃত হয়। এই উচ্চমানের রোধক তৈরি করতে বর্তমান গ্রাফাইট এবং গ্যাস কার্বনের ব্যবহার করা হয়। এই গ্রাফাইট এবং গ্যাস কার্বন এমন আরো কিছু পদার্থের উপর ভিত্তি করে তৈরি হয় কার্বন রোধক। এই কার্বন রোধক হচ্ছে কম ক্ষমতা যুক্ত বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত হয়। এবার এর আরো ব্যবহারটা কি, কেন এটা সুবিধা না, এটি আকারে খুবই ছোট, এটি সুলভ মূল্যে আমরা বাজারে পাই, এইরকম একটি ছোট্ট দেখতে তার একটা মডেল চিত্র দেখানো হচ্ছে। এই মডেল চিত্রে এইরকম ঠিক দেখতে কার্বন রোধক, তার মডেল চিত্রতে বেশ কয়েকটা কালার দিয়ে বেল্ট করে দেওয়া আছে। আমরা যেটা বলেছি যে কার্বন রেজিস্টরের কালার কোড, আমরা যে রোধ কুণ্ডলী তার কুণ্ডলী দিয়ে যে রোধক সেটা আকারে বড় হওয়ার জন্য তার গায়ে লেখা থাকে সহন সীমা অর্থাৎ ত্রুটির সীমাটা কি এবং রোধকটির মান কত সেটা লেখা থাকে। আর এটা খুব ছোট হয়, এর গায়ে সেটা লেখা থাকে না, এই কালার ব্যান্ড থেকে আমরা সেটা বুঝতে পারবো। আমরা এই কালার ব্যান্ড থেকে এবং এই নিচের যে টেবিলটা আছে এই টেবিলটা থেকে আমরা এই ধরনের কার্বন রোধকের রোধের মানটা আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো আমরা এই প্রথম ব্যান্ড, প্রথম ব্যান্ডের কালার কি রেড, আমরা দেখি রেড কোথায় আছে, টু। দ্বিতীয় ব্যান্ডের কালার কি ভায়োলেট, ভায়োলেট সাত, 27। পরপর দুটো ব্যান্ডকে আমরা পরপর লিখতে পারি। থার্ড যেটা সেটা হচ্ছে গুণক, দশের ঘাত, থার্ডে কি আছে আমাদের এখানে গ্রিন টু দি পাওয়ার ফাইভ, গ্রিন পাঁচ নম্বরে টু দি পাওয়ার ফাইভ। লাস্ট কি আছে গোল্ড, গোল্ড হচ্ছে সন সীমা প্লাস মাইনাস 5%। এই যে এটা দেখানো যাচ্ছে যে কার্বন রোধকের আমরা একটা মডেল চিত্র দেখাচ্ছি তার রোধের মান হচ্ছে 27×10⁵ প্লাস মাইনাস 5% ওহম। আমরা এরকম অসংখ্য এই ধরনের ইলেকট্রনিক্স সার্কিটে এই ধরনের কার্বন রেজিস্টার ব্যবহার করব। এই কার্বন রেজিস্টারের মান আমরা রেজিস্টারের ওই কালার ব্যান্ড থেকে আমরা বুঝতে পারবো। এই কার্বন রোধক দু ধরনের, কার্বন কম্পোজিশন রেজিস্টারও হয়, কার্বন ফিল্ম রেজিস্টারও হয়। যাক এখানে আমরা যেটা লিখিয়েছি এটা ফোর ব্যান্ডের চারটে ব্যান্ড, এছাড়াও পাঁচ বর্ণ কোটিও অর্থাৎ পাঁচটা ব্যান্ডের ইও আমরা দেখতে পাই। জাস্ট পরবর্তী বার কালে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হচ্ছে রোধের সমবায়। বেশ কয়েকটি রোধকে আমরা কোন তড়িৎ বর্তনীতে আমরা যদি যোগ করি সেই রোধকের সংযুক্তিটাকে আমরা বলবো রোধের সমবায়। আর তুল্য রোধ ওই যে কয়েকটা রোধককে আমরা যোগ করে একটা সিম্পল বর্তনী তৈরি করেছি,
সেই কয়েকটা রোধক এর মান যা তাকে প্রতিস্থাপিত করতে পারে যদি এমন একটি রোধ যার দুই প্রান্তে ওই সমবায়ের দুই প্রান্তে যা বিভব বৈষম্য ছিল ওই একক রোধের দুই প্রান্তেও সেই একই বিভব প্রভেদ এবং ওই সমবায়ের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা ওই একক রোধের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা যদি সমান থাকে তাহলে আমরা বলব ওই রোধ গুলি বা ওই রোধক গুলির তুল্য রোধ ওই একক রোধ আমরা দেখব সরাসরি শ্রেণী এবং সমান্তরাল সময় বা মিশ্র সময় গেলে আমরা তুল্য রোধটা পরিষ্কার বুঝতে পারি আমরা এই জায়গাগুলোকে একটু ইরেজ করে দিই রোধের শ্রেণী সময় আমরা এবি বিসি আর সিডি তিনটি পরিবাহী আর ওয়ান আর টু আর থ্রি রোধক তড়িৎ কোষের সাথে যোগ করা আছে তড়িৎ কোষের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তড়িৎ চালক বল ই এই বর্তনীতে প্রবাহ মাত্রা আই আর ওয়ান রোধের ভিতর দিয়েও প্রবাহ মাত্রা আই আর টুর ভিতর দিয়েও আর থ্রির ভিতর দিয়েও আই এবার আর ওয়ান রোধের প্রান্তীয় বিভব বৈষম্য আর ওয়ান রোধের প্রান্তীয় বিভব বৈষম্য ভি ওয়ান অর্থাৎ এ বি এর প্রান্তে ভি ওয়ান বি সি এর প্রান্তীয় বিভব প্রভেদ ভি টু আর সি ডি এর ক্ষেত্রে ভি থ্রি আমরা যদি তিনটি রোধককে বাদ দিয়ে এই একটি রোধক ব্যবহার করতে পারি এবং এ ও ডি প্রান্তের মধ্যে যে বিভব বৈষম্য ভি সেই সেম বিভব বৈষম্য ওই একক রোধের দুই প্রান্তে আমরা পেতে পারি এবং যে প্রবাহ তিনটি রোধের ভিতর দিয়ে যাচ্ছে সেই সেম প্রবাহ আই এই একক রোধের ভিতর দিয়ে যায় এবং এটি তড়িৎ চালক বল আমরা যোগ করি তাহলে বলবো এই তিনটি রোধকের তুল্য রোধ এটা এই তুল্য রোধটা মনে করলাম আর এস সিরিজ বলে এস করলাম এই তুল্য রোধের রাশিমালা আমরা কি করে বের করব আমরা সহজে দেখছি যে এ বি এর প্রান্তীয় বিভব বৈষম্য ভি ওয়ান বি সি এর ভি টু ভি থ্রি তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ফার্স্ট এটা ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি আরো আরো যদি থাকতো আরো প্রত্যেকের ভিতর দিয়ে আই প্রবাহ যাচ্ছে তাহলে আর ওয়ানের ভিতর দিয়ে আই তাহলে আই আর ওয়ান এই বিভব প্রভেদ এটা হবে আই আর টু এটা হবে আই আর থ্রি ভি প্রান্তীয় বিভব প্রভেদ এ পয়েন্ট এবং ডি পয়েন্টের মধ্যে এর ভিতর দিয়ে আই প্রবাহ তাহলে আমরা লিখতে পারি আই ইন্টু আর এস দেখো আই 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 তাহলে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আরো যদি থাকে আরো এখানে দেখা যাচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি প্রত্যেকের থেকে আর এস বড় অর্থাৎ এই সমবায়ে যতগুলি রোধক আছে তাদের প্রত্যেকটির মধ্যে যে সব থেকে বড় অর্থাৎ বৃহত্তমটির থেকেও আর এস বৃহত্তম নেক্সট আমরা রোধের সমান্তরাল সময় এখানে আমরা ঠিক কি এই একটি সরল বর্তনী আমরা টানছি এটি তড়িৎ কোষ ই আমরা তিনটি রোধক বললাম একটি আর ওয়ান মানে আরেকটি আর টু আরেকটি আর থ্রি এ পয়েন্টে তিনটি ব্রাঞ্চ হয়েছে বি পয়েন্টে আবার এক জায়গায় আই হচ্ছে মূল প্রবাহ মাত্রা তিনটি শাখায় বিভক্ত হয়ে একটাই আই ওয়ান একটাই আই টু একটাই আই থ্রি প্রান্তীয় বিভব বৈষম্য ভি এ এবং বি এর এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব বৈষম্য ভি সে এ রুট হোক এ রুট হোক আর এ রুট হোক তড়িৎ চালক বল এই তিনটি রোধককে আমরা বাদ দিয়ে যদি একটি
প্যারালাল বলে পি দিলাম। যদি দুই প্রান্তের বিভব বৈষম্য এ প্রান্ত এবং বি প্রান্তের বিভব বৈষম্য সে ভি হয় এবং প্রবাহ বর্তনীতে মূল প্রবাহ আগে যাচ্ছিল সে সেম প্রবাহ আই এবং একই মানের তড়িৎ কোষ তড়িৎ চালক বল ই আমরা তাহলে বলতে পারি এই তিনটি বা চারটি বা দশটা রোধকের তুল্য রোধ। এটা এই আর কি আমরা দেখব। এবার আমরা কি করবো, আই ইকাল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, আগে যেমন ভি ওয়ান ভি টু ভি থ্রি করেছিলাম, এবার আই ওয়ান এর ভিতর দিয়ে আর ওয়ান রোধের ভিতর দিয়ে আই ওয়ান কারেন্ট দুই প্রান্তে বিভব বৈষম্য ভি, তাহলে আমরা লিখতে পারি ভি বাই আর ওয়ান। আই টু আই টু টাই লিখতে পারি ভি বাই আর টু, আই থ্রি জেনে ভি বাই আর থ্রি। ঠিক একই রকম এখানে যেহেতু আই কারেন্ট যাচ্ছি প্রান্তীয় বিভব বৈষম্য ভি ভি বাই আর ভি, তাহলে ভি 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 কেটে গেল, ওয়ান বাই আর ভি ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এখানে খুব মজার ব্যাপার, ওয়ান বাই আর ভি গ্রেটার দেন ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর ভি গ্রেটার দেন ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর ভি গ্রেটার দেন ওয়ান বাই আর থ্রি, তাহলে আর ওয়ান আর পি লেস দেন আর ওয়ান, আর পি লেস দেন আর টু, আর পি লেস দেন আর থ্রি। অর্থাৎ এই সমবায়ে যে রোধক গুলো আছে তাদের মধ্যে সব থেকে ছোট যে রোধটি আছে তার থেকেও আর কিছু, অর্থাৎ ক্ষুদ্রতম রোধটি অপেক্ষাও ক্ষুদ্রতম। নেক্সট আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। আমরা একটা সিম্পল তড়িৎ বর্তনী নেব, সিম্পল তড়িৎ বর্তনী আমরা জাস্ট এই এটা নিয়ে আলোচনা করছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল অ্যান্ড লস্ট ভোল্ট, এগুলোকে আমরা ইউজ করি। আমরা একটা সিম্পল সার্কিট, যে সার্কিটটা একটা বহিঃস্থ রোধ, একটা তড়িৎ কোষ বহিঃস্থ রোধ আর বর্তনীতে ই তড়িৎ কোষের তড়িৎ চালক বল বর্তনীতে মূল প্রবাহ মাত্রা আই। আচ্ছা এই এখানে দুটো বিন্দু এ বিন্দু ও বি বিন্দু, বহিঃস্থ রোধের আরের মধ্য দিয়ে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ, আমরা জানি তড়িৎ প্রবাহ মানে পজিটিভ টু নেগেটিভ বহিঃ বর্তনী, বর্তনী দুটি অংশ বহিঃ বর্তনী আর অন্তঃবর্তনী, ব্যাটারির পজিটিভ থেকে এ টু ভি অর্থাৎ বহিঃ বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটে, তড়িৎ কোষের মধ্যে বা ব্যাটারির মধ্যে মাইনাস থেকে প্লাস অর্থাৎ ঋণাত্মক তড়িৎ দ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বার, তড়িৎ প্রবাহ আই এ টু বি হয়ে মাইনাস টু প্লাস। তড়িৎ কোষের ভিতরে বেশ কিছু সক্রিয় তরল রাসায়নিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য ইত্যাদি থাকে, এই পদার্থগুলির ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ আই প্রবাহ মাত্রা আই যখন প্রবাহিত হবে তাহলে এই প্রবাহকে ওই সক্রিয় তরল বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বাধা সৃষ্টি করবে, সংশ্লিষ্ট কোষটির তড়িৎ প্রবাহকে বাধা সৃষ্টি করছে যে কোষের ভিতরে যে রাসায়নিক পদার্থ, এই বাধাটাকে আমরা বলছি অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, না এই মাইনাস এবং প্লাস এই দুই তড়িৎদ্বারের মধ্যবর্তী যে দূরত্ব, দূরত্ব যদি বাড়ে তাহলে অভ্যন্তরীণ রোধ বাড়বে, এই দুই তড়িৎদ্বারের মধ্যে যে সক্রিয় তরল বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তার পরিবাহিতা যদি বাড়ে তাহলে ওই কোষের অভ্যন্তরীণ রোধ কমবে, আর সক্রিয় তরল এবং তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎদ্বারে যে নিমজ্জিত অংশ অর্থাৎ তড়িৎদ্বার থেকে যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল যদি বাড়ে কোষটির অভ্যন্তরীণ রোধ কমবে। তাহলে একটা সিম্পল বর্তনীতে তড়িৎ প্রবাহ হতে গেলে বহিঃস্থ রোধের ভিতর দিয়ে যেমন আই তড়িৎ প্রবাহিত হচ্ছে ঠিক একই রকম সেই একই প্রবাহ মাত্রা অন্তর্বর্তনীতে অর্থাৎ ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভে প্রবাহিত হচ্ছে, এই জায়গায় প্রবাহিত হতে গিয়ে যে কথা সেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ, সেই অভ্যন্তরীণ রোধের নিরিখে আমরা আসছি অভ্যন্তরীণ বিভব পতন। আই প্রবাহ মাত্রা
equal to মোট তড়িৎ চালক বল বাই বর্তনীতে মোট রোধ কত বর্তনীতে শ্রেণীতে আর এবং ওই যে অভ্যন্তরীণ রোধ যে অভ্যন্তরীণ রোধ স্মল আর তাহলে বর্তনী মোট রোধ হয়ে গেল এখন I equal to E by R plus R এই সমীকরণটাকে আমরা যদি লিখি E equal to I R plus I small r এই A এবং B প্রান্তের বিভব পরিসাম্য V আমরা জানি V equal to I R ওহমস ল অনুসারে তাই আমরা লিখতে পারি E equal to V plus I R এই আইআর যেটা কিনা বর্তনীতে যে তড়িৎচালক বল আর বাহ্যিক রোধের অ্যাক্রসে যে বিভব প্রভেদ ভি তার যে অন্তরফল এটাতেই আমরা বলছি লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ বিভব পতন খুব ইম্পর্টেন্ট জায়গা আই স্মল আর স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর হচ্ছে বাহ্যিক রোধ আই ইন্টু আর প্রবাহ মাত্রা আর কোষের অভ্যন্তরীণ রোধের যে গুণফল এই যে ভোল্টেজ ড্রপ এইটা তড়িৎ কোষ তার নিজের মধ্যে ড্রপ করাচ্ছে এটাকে আমরা বলছি লস্ট ভোল্ট অর্থাৎ যদি আমরা 6 ভোল্টের একটা আমরা কোষ ব্যবহার করি 6 ভোল্ট এবার বাইরে যদি আমরা 5.5 ভোল্ট বসে তো এখানে ভোল্টমিটার দিয়ে বাহ্যিক রোধের অ্যাপ্রোচে যদি আমরা 5.5 ভোল্ট পাই তাহলে অবশ্যই এখানে বুঝতে পারছি 0.5 ভোল্ট হচ্ছে অভ্যন্তরীণ বিভব পতন অর্থাৎ লস্ট ভোল্ট নেক্সট আমরা এই চ্যাপ্টারে আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস খুব সহজে আমরা ডিফাইন করতে পারি তড়িৎচালক বল ই এর ডেফিনেশন আমরা এখানে দিতে পারি যদি অভ্যন্তরীণ বিভব পতন আই আর অর্থাৎ লস্ট ভোল্ট যদি জিরো হয় অর্থাৎ আই আর যদি জিরো তাহলে ই মাইনাস ভি ইকুয়াল টু জিরো তাহলে ই ইকুয়াল টু ভি আই আর কখন জিরো না যদি তড়িৎ কোষটাকে আমরা যোগ না করি এই তড়িৎ কোষটা ফ্রি অবস্থায় ফিরে গেছে তার তড়িৎচালক বল ই এটা প্লাস থ্রি এটা মাইনাস থ্রি এটা ফ্রি অবস্থায় ফেলে রেখেছি তবে এর দুই প্রান্তের যে বিভব পরিসম্য দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে ওই কোষে তড়িৎচালক কারণ যখন এ কোনো কিছুর সাথে যুক্ত নেই অর্থাৎ বহিস্থ রোধের সাথে যুক্ত নেই তখন তার ইন্টারনাল ভোল্টেজ ড্রপ বলে আমরা কিছু ভাবো না আইআর ইকুয়াল টু জিরো নেক্সট আমরা নেক্সট চলে যাবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শান্ট শান্ট কি শান্টকে আমরা আরেকটা নাম বলি বিকল্প পথ আমরা একটা সেই সিম্পল বর্তনী টানছি যখন কোনো তড়িৎ বর্তনীতে কোনো তড়িৎ যন্ত্রকে সেট করতে হয় রক্ষা করতে হয় উচ্চ প্রবাহ মাত্রা থেকে কোনো তড়িৎ যন্ত্রকে আমরা রক্ষা করব তখন ওই তড়িৎ যন্ত্রের ভিতর দিয়ে কম তড়িৎ প্রবাহ পাঠানোই হচ্ছে তো তড়িৎ যন্ত্রের ভিতর দিয়ে যদি কম তড়িৎ প্রবাহ পাঠাতে হয় কম মাত্রা তড়িৎ প্রবাহ পাঠাতে হয় তাহলে নিশ্চয়ই ওইখানে একটা ব্রাঞ্চ করে অর্থাৎ সমান্তরালে একটি ওর থেকে অনেক কম মানের রোধ এটি একটি তড়িৎ যন্ত্র ধরে নিলাম এটি একটি গ্যালভানোমিটার যার রোধ জি এই একটি সিম্পল বর্তনী এই সিম্পল বর্তনীতে আমরা একটি তড়িৎ কোষ ই যার তড়িৎ চালক বল যোগ করেছি বর্তনীতে মূল প্রবাহ মাত্রা আই এই গ্যালভানোমিটার তড়িৎ যন্ত্রের ভিতর দিয়ে প্রবাহ যাবে যদি তার পাশে আরেকটি সমান্তরালে ছোট মানের রোধকে আমরা যোগ করে দিই সেই ছোট মানের রোধ দিয়ে অর্থাৎ কম মানের রোধ দিয়ে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা যাবে ফলে তড়িৎ যন্ত্রটি সেট এই কম মানের রোধকে যে কিনা তড়িৎ যন্ত্রটি সমান্তরালে যোগ করছে তাকে আমরা বলছি শান্ট এস শান্টের রোধ শান্টের ভিতর দিয়ে কারেন্ট আই এস জি তড়িৎ যন্ত্রের রোধ তথা গ্যালভানোমিটার একটি তড়িৎ যন্ত্র গ্যালভানোমিটারের রোধ আর কি হচ্ছে গ্যালভানোমিটার কারেন্ট
शाखा विभक्त है आर बी बिंदु ते गए आई गुण प्रवाह बर्तन दिया संयुक्त तड़ित यंत्र अर्थात गैल्वेनोमीटर से गैल्वेनेटर भीतर दिए गैल्वेनोमीटर कारेंट कत शंट कारेंट कत इक्वल टू लिखब आई G and IS, IG plus IS. এইখান থেকে আমরা সহজে IS বের করতে পারবো. IG into G by S বসিয়ে IG plus IGG by S. তাহলে IG common now 1 plus G by S equal to এখানটায় IG S plus G by S. Left side IH मूल प्रवाह हमरा चाहिए गैल्वेनोमीटर करंट IG equal to S by S plus G in I. मूल प्रवाह है ये गुणित श्री हिच गैल्वेनोमीटर प्रवाह गैल्वेनोमीटर रोध G और एक बेसी सांड खूब अल्प मने रोध ये अल्प मने रोध जिसका समांतर जो करता है ताकि हम लोग इसे सांड তার অল্পমানের মধ্যে ম্যাক্সিমাম প্রভাব হবে এই s by s plus g into i i ঠিক এই কারণে শান্ট কারেন্ট কত এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারবো শান্ট কারেন্ট i is equal to g by s plus ওই সমীকরণে আমরা যদি বসিয়ে দিই g by অর্থাৎ দেখা গেল দেখো গ্যালভানোমিটার দিয়ে প্রবাহ হয় কিন্তু s plus g গ্যালভানোমিটার কারেন্ট গ্যালভানোমিটার রোধ আর শান্ট রোধ গ্যালভানোমিটার রোধ শান্ট রোধ দুটোই আছে যার ভিতর দিয়ে প্রবাহ গ্যালভানোমিটার দিয়ে প্রবাহ s by s plus g into i শান্টের ভিতর দিয়ে প্রবাহ g by s plus আমরা এই তত্ত্বটা দিয়ে আমরা এই তড়িৎ বিজ্ঞানে প্রবাহ তড়িৎ অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো যেখানে এইরকম একটি ব্রাঞ্চ কারেন্ট মূল প্রবাহ I যখন I1 এবং I2 তে ভাগ হয়ে R1 এবং R2 নদীর ভিতর দিয়ে প্রবাহিত হবে এই ধরনের অনেক প্রবলেম আমরা এর মাধ্যমে সলভ করতে পারি এখানে আরো একটা জিনিস বলবো এই G এবং S এর মধ্যে তুল্য গ্যালভানোমিটার রোধ আর শান্ট এর মধ্যে তুল্য রোধ অবশ্যই তুল্য রোধ R 1 by R equal to 1 by G plus 1 by s s g s plus g তাহলে সংযুক্ত গ্যালভানোমিটারে তুল্য রোধ হচ্ছে s g by s plus g সংযুক্ত গ্যালভানোমিটারে তুল্য রোধ r equal to শান্টের রোধ into গ্যালভানোমিটার রোধ by রোধ আমরা এখানে আরো একটা জিনিস বলবো যে একটা মূল প্রবাহে মূল প্রবাহ আই গ্যালভানোমিটার প্রবাহে যত গুণ সেই সংখ্যাটাকে আমরা বলবো সেটাকেই আমরা বলবো শান্তের ক্ষমতা এরপরে নেক্সট বা লাস্ট আলোচনা আমাদের একটা তড়িৎ বর্তনীতে কিভাবে অ্যামিটার এবং ভোল্টমিটার যোগ করা হয় এই অ্যামিটার এবং ভোল্টমিটারের কাজ কি এরা কিভাবে ওই বর্তনীর কি কি জিনিস পরিমাপ করতে পারে সেটা দেখো আমরা ঠিক একটি অহমীয় বর্তনী নিচ্ছি আমরা এই একটি বহিঃস্থ রোধ এই একটি পরিবাহী এবি এই একটি তড়িৎ কোষ অবশ্যই এটা চাবি এই একটা রিওস্টাট এইখানে একটি আমরা তড়িৎ যন্ত্র বসাচ্ছি নাম দিচ্ছি এ এম আর এই এ বিন্দু এবং বি বিন্দু থেকে সমান্তরালে আরেশ্রিত অর্থাৎ তড়িৎ কোষ যার তড়িৎ চালক বল ই তার সাথে ঠিক সমান্তরালে আরেকটি তড়িৎ যন্ত্র
এর নাম দিলাম ভি। বর্তারিতে মূল প্রবাহ আই, এ বিন্দুতে প্রবাহ আর রূপ এবং ওই তড়িৎ যন্ত্রের ভিতর দিয়ে, আবার বি বিন্দুতে এসে সেম হয়ে তাহলে কি এর নাম হচ্ছে রিওস্টাট। এটি সিম্পল ওমিও সার্কিট। এর এইটাকে বলা হচ্ছে এমিটার, যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারে। আর এই রোধের দুই প্রান্তে যে সমান্তরালে যোগ করে রাখা হয়েছে তড়িৎ কোষের সাথে তাকে আমরা বলছি ভোল্টমিটার। এমিটার ভিন্ন রোধের তড়িৎ যন্ত্র, প্রবাহের ম্যাক্সিমাম অংশ এর ভিতর দিয়ে যায়, প্রায় সবটুকু অংশ এমিটারের ভিতর দিয়ে যায়। নিম্ন রোধের তড়িৎ যন্ত্র ভোল্টমিটার উচ্চ রোধের তড়িৎ যন্ত্র, তাই প্রবাহের খুব কম অংশের ভিতর দিয়ে যায়, প্রবাহের ম্যাক্সিমাম বহিঃস্রোত আগের ভিতর দিয়ে যায়, তাই এ ও বি পয়েন্টের বিভবটা সে সহজে মাপতে পারে। তাহলে অ্যামিটার প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারে অ্যাম্পিয়ার এককে, ভোল্টমিটার বিভব প্রভেদ, তড়িৎ বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব প্রভেদ পরিমাপ করতে পারে ভোল্ট একক। অ্যামিটারকে আমরা তড়িৎ বর্তনীর শ্রেণীতে যোগ করি, দেখো এই রোধ ই এবং রিওস্টাট সবার সাথে শ্রেণীতে যুক্ত, আর ভোল্টমিটার বর্তনীর সমান্তরালে যোগ করা থাকে, তড়িৎ কোষের সাথে সমান্তরালে যোগ করা থাকে। এই অ্যামিটারের ভিতরের অংশ যদি বলি, ওর রোধ কুণ্ডলীর সাথে পরিবাহী যে ওখানে যে পরিবাহী রোধ কুণ্ডলী আছে বা ওই যে কুণ্ডলী থাকে তড়িৎবাহী যে তার কুণ্ডলী, ঠিক একই রকম ভোল্টমিটারের সাথে ওর তড়িৎবাহী তার কুণ্ডলীর সাথে শ্রেণীতে একটি উচ্চ মানের রোধ আর যোগ করা থাকে। অবশ্যই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ খুবই কম আর ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ খুব বেশি। এই আমাদের আজকের আলোচনার শেষ অংশ। আমরা পরবর্তীকালে এই নিয়ে আরো বিশদ পড়াশোনা করব। থ্যাংক ইউ।